পরিবেশ বজায় রাখতে আবর্জনা যত্র তত্র নয়, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। গর্বের সাথে বলি, আমরা ভারতবাসী, এক ভারত শ্রেষ্ঠ ভারত, স্বচ্ছতাই সেবা। তিয়াত্তরতম স্বাধীনতা দিবসে আমরা ভারতবাসী, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, এই হল আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে বহু মনীষী জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
পক্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ব্রিটিশ শাসনের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে স্বাধীনতা সংগ্রামে বহু বীর আত্মবলিদান দিয়েছেন। এই বীর সেনানীদের কাছে ব্রিটিশ শাসন মাথা নত করেছে। আর এই বীর সেনানীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অন্যতম, যার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের ইতিহাসে একজন আপোষহীন সংগ্রামী আদর্শের ধারক ও বাহক। তাছাড়া রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী, মাস্টার দা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সহ আরও বহু স্বাধীনতা সংগ্রামীরা। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর শান্তিপ্রিয় জনপদ নিয়েই আমাদের এই ত্রিপুরা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাজ্যটিতে রয়েছে পাহাড়, স্বচ্ছ নদী, ঝর্ণা আর বিভিন্ন ভাষাভাষী মানুষের বর্ণময় সংস্কৃতির সম্ভারে পূর্ণ সরল জনপদ। ঈশ্বর যেন অকৃপণ হস্তে সাজিয়ে দিয়েছেন এই রাজ্যটিকে। ত্রিপুরার সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ। শুধু সীমান্ত সুরক্ষাই নয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় স্থানীয় মানুষদের সাহায্যার্থে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফের এক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সিভিক অ্যাকশন কর্মসূচি। স্বাধীন রাজত্বকাল থেকেই ত্রিপুরা ছিল শান্ত এবং বহু বর্ণময় সাংস্কৃতিক পরিমণ্ডলে এগিয়ে চলা একটি রাজ্য। বিভিন্ন প্রভাত ফেরিতে সাধারণ মানুষ, শিশু, কিশোর, যুবক, যুবতী, রাজনৈতিক দলের কর্মী, সর্বস্তরের মানুষের ঢল। ত্রিপুরার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, রয়েছে কমলা সাগরের পারে ধর্মীয় পীঠস্থানের অন্যতম নিদর্শন কসবা মন্দির, যা ভারতবর্ষের পর্যটন মানচিত্রের এক উল্লেখযোগ্য স্থান। চোখ রাখলেই দেখা যায় সীমান্তের ওপারে বাংলাদেশের সবুজ বনানী। শ্যামলা মাতরম।
ये जो देश है तेरा स्वदेश है तेरा तुझे है पुकारा ये वो बंधन है जो कभी टूट नहीं सकता मिट्टी जो खुशबू तू कैसे भुलाएगा तू चाहे कहीं जाए तू लौट के आएगा नई नई राहों में दबी दबी आहों में खोए खोए दिल से तेरे कोई ये कहे तुझे है पुकारा